হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন এক ধরনের ভিডিও নিয়ে আমি চলে আসছি। আজকে আমি দেখাবো আমরা কিভাবে আর কি লাউ গাছে মাচা দিয়ে দিছি, সহজ পদ্ধতিতে কিভাবে আমরা লাউ গাছে মাচা দিয়ে দিছি, এবং পশু পাখির আক্রমণ থেকে বাঁচার জন্য কিভাবে লাউ গাছের গোড়ায় আমরা বেড়া দিয়ে দিছি, সেইটা আমি আপনাদের দেখাবো। আপনারা যদি এই এই রকম পদ্ধতি প্রয়োগ করেন তাহলে অবশ্যই অনেক ভালো ফলন এর আশা করতে পারেন, এবং ঝাহা নিয়ে বা মাচা নিয়ে কোনো টেনশন নেই, এবং পশু পাখির যে গোড়ায় মানে মাটি ছালাইয়া ফেলায়, মানে আক্রমণ করে, মানে গাছ খাইয়া ফেলায়, সেই থেকেও আপনারা রক্ষা পাবেন। এই যে দেখতে পাইতেছেন, এই যে টাঙ্গি, হ্যাঁ, এই যে এইগুলো দিয়ে গাছের চারোধারে বেড়া দিয়ে দেওয়া হয়েছে যেন পশু পাখিতে অথবা অন্য কিছুতে আক্রমণ করতে না পারে। আর এই যে দেখতে পাইতেছেন, এটা হলো লাউ গাছ, আর লাউ গাছের উপরে ঝাঁ দিয়ে দেওয়া হয়েছে বাঁশ এবং টনির সাহায্যে। এই যে দেখতে পাইতেছেন, এগুলো হলো টনি, টনি মানে বাঁশ কাটলে যে টনি হয় ওইগুলা। আপনারা যদি চেষ্টা করেন একটু বাসায় বসে কিভাবে মাচা দিবেন, তাহলে একটু চেষ্টা করলেই পারবেন। এই যে আমি দেখাইতেছি কিভাবে মাচা দিয়ে দিছি, এই যে দেখতে পাইতেছেন, এগুলো কিন্তু বাঁশের থেকে যে টনিগুলো বের হয়, মানে বাঁশের যে আগাছা বা বাঁশের উপরে যেগুলো হয় ওগুলো টনি বলে আমাদের এলাকায়। এই টনিগুলো দিয়ে দেওয়া হয়েছে কি সহজ পদ্ধতিতে, মানে এই যে বাঁশ কাইটা দিয়ে দেওয়া হয়েছে নিচে যা খুঁটি আর উপরে ওই টনিগুলো দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এক কাজে দুই কাজ হয়ে গেছে। আর এই যে দেখতে পাইতেছেন, লাউ গাছের গাছের উপরে কিন্তু কোনো গাছপালা নাই, মানে উপরের পরিষ্কার, আর গাছের যে মানে গাছ কিন্তু ভালো হয় রৌদ্রের জন্য, আর রৌদ্র পাইতেছে। এই যে দেখতে পাইতেছেন, লাউ গাছে ফুল হয়েছে, এই যে ফুল হয়েছে তারপরে ফল হবে, এবং লাউ গাছের পাতাও দেখতে পাইতেছেন ভালো, অনেক ভালো চেহারা লাউ গাছের। আর এই যে দেখতে পাইতেছেন, লাউ গাছের এই যে ছোটো ছোটো মাথায় মাথায় ডগা বের হয়েছে, মানে ফুল বের হবে।